হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসে থাকেন নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তো বন্ধুরা, আপনারা থাম্বনেইলে যেটা দেখছেন, আমি বাঁশ দিয়ে একটা চরকি বানাইছি পিন হোয়েল। তো দেখেন আমি দেখাবো কি কি লাগে। তো প্রথমে একটা এরকম বাঁশ নেবেন, এত বড় লাগবে না, আপনারা 2 গিট মতন নিয়ে নেবেন এরকম। তো এরকম একটা বাঁশ নেবেন, নেওয়ার পরে কেটে নেবেন। এটা এখানে আমি কেটে নিচ্ছি, এখানে কাটবো, এইখানে কেটে নেবো, এখানে আমি কেটে নিচ্ছি। তো দেখেন আমি কেটে নিয়েছি বাঁশটা এরকম ভাবে। তো আরো এখানে একটা ই করে নেবেন, এখানে একটা ফটো করে নেবেন আপনার মাপ মতো। এত তো 4 ইঞ্চি মতো নিচে এইদিকে, আর এইদিকে নিচে একটা গিট রাখবেন, এদিকে এরকম ফাঁকা রাখবেন। তো এইদিকে একটা টুকরা অল্প দেখেন কাটা হয়ে গেছে অলরেডি, এইভাবে টুকরা ধরে নেবেন। দেখেন এইভাবে অল্প ফাঁকা ধরে নেবেন। তো এটারও কাজ আছে, আমি দেখাবো অল্প পরে। তো দেখেন এইভাবে বানিয়ে নেবেন। তো এটা থাক এখন সাইডে। তারপরে লাগবে আপনাদের এরকম দুটা বাঁশের বাতি লাগবে। দেখেন এইভাবে সব কিছু বাঁশেরই হবে, খালি একটা মাত্র সুতা থাকবে এখানে। দেখেন এরকম দুটা বাঁশেরই নেবেন, নিয়ে এটা পাতলা করে নেবেন এইভাবে। দেখেন আমি পাতলা করে নিয়েছি, এদিকে অল্প করে নেবেন, এটা লাগবে না। দেখেন এই সাইডটা আমি বাইর করতেছি, এই সাইড সাইড দেখেন সাইডটা বেশি দূর ধরবেন না। আমি দেখেন এইভাবে নেবেন, এইভাবে নেওয়ার পরে একটা টুকরো চিকেন করে রাখবেন এইভাবে। দেখেন এটারও গাছ আছে, এটারও গাছ আমি দেখাবো। এখানে এটা সাইডে থাকে এখন। এখন এটা কাজ করবেন, ভালো করে শেপ দিয়ে নেবেন এখানে, এইভাবে এখানে নেবেন। তো দেখেন এইভাবে হয়ে গেলে এখন আমার বড়িয়ার শেপ একটা আসছে। তো দেখেন এটা এখন আপনারা মেপে নেবেন এটা কত বড় আছে। তো এইভাবে এটা রিজাল্ট একটা এইভাবে মাপে মাপে এটা মাঝামাঝি টুকরা দেবেন এইভাবে। দেখেন এইভাবে টুকরা দিয়ে একটা চিহ্ন দিয়ে নেবেন। দেখেন আমি সমান সমান দুটা টুকরা দিলাম, যে এখান থেকে একদম সেম অর্ধেক অর্ধেকে, এটা তো আধা আধা হলো, এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন এইভাবে। চিহ্ন হলো হওয়ার পরে আপনাদের কাছে যদি এরকম তরকালি থাকে বা গ্রিমের থাকে ওইটা দিয়ে আপনারা ফটো করে নেবেন এখানে। এখানে একটা মাছ বরাবর একদম এইভাবে। দেখেন হয়ে গেছে, এইভাবে ফটো করে নেবেন হয়ে গেল। তারপরে এটা কাজ দেখেন, এখন এটা গোল শেপে বানিয়ে নেবেন আপনারা এইভাবে। গোল শেপ বানিয়ে নেবেন, ভিডিওটা অল্প পজ করে আপনাদেরকে দেখাবো অল্প পজ। দেখেন এটা আমি গোল শেপে নিয়ে আসছি, দেখেন একদম গোল শেপে আনছি। তো এটা আমি অল্প প্লেনও করছি, এটা সিরিজ পেপারে ঘষা। তো এটা আমি দেখাই নাই আপনাদেরকে, ভিডিও লম্বাভাবে দেখে দেখাই নাই। তো এটা এরকমভাবে আপনারা গোল করে নেবেন, নেওয়ার পরে এটা মধ্যে লাগাই নেবেন। দেখেন এটা মাছ বরাবর লাগাই নেবেন এইভাবে, এখানে এইভাবে থবেন। থাকার পরে এইভাবে লাগাই নেবেন, যদি অল্প ঢিলা হয় বা কিবা হয় তাহলে আপনারা ফেভিকুইক লাগাই দিতে পারেন এইভাবে। দেখেন আমি ফেভিকুইক একটা আনছি 5 টাকা থেকে, এতটুকু লাগবে না, লাগবে 1 ফোঁটা মাত্র, আমি দিয়ে দিই। মানে এইভাবে একটা ফেভিকল আনছি এখন, আমাদের ছোটো ভাইয়ের টাকা দিয়ে আনছি। দেখেন এইভাবে লাগাই দিলাম, যদি টাইট না হয় তাহলে লাগাবেন, এটা টাইট হয় না, এটা ধামাধুম করে দেখাই দিয়েছি ওই জন্য আমি ফেভিকুইকটা লাগাই দিলাম। দেখেন লাগানো হয়ে গেল, তো হয়ে গেছে। এখন এটা আমি সাইড করে রাখবো। দেখেন এখন এটা এর ভিতরে এইভাবে লাগাবো, আর হলো একটা রশি। দেখেন রশিটা এইভাবে করে নেবেন আপনারা, দিয়ে নেবেন এখান থেকে ভিতরটা ঢুকিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে না কেটে এখানে গিরমিট দিয়ে ফোটা করে নিতে পারেন। এখানে তো গিরমিট নাই, এখানে বর্তমান যেটা আছে ওইটা দিয়ে ভালো হয় না বেশি। তো এটা নিয়ে এখানে এটা ফাঁসাই দেবেন এইভাবে। এইভাবে শক্ত করে ফাঁসাই দেবেন এখানে, দেওয়ার পরে
এটা ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন কালার অত ভালো হয় নাই, এটা সেম বাঁশের মতোই আছে। তো আমার কাছে একটা বিখ্যাত কালার টেমা আছে, দেখেন আপনাদেরকে দেখালে টের পাবেন, এটা একদম বিখ্যাত কালার টেমা। দেখেন এটা আপনারা হয়তো কোনোদিন দেখেন নাই, দেখেন এটা আমার কাছে আছে, এই যে দেখেন কালার অটোমেটিক কালার বক্স, এটা দেখেন। এটা আমি অল্প কালার করে নেব এখন। এখন ভেঙে গেল কালারটা, আমি এখন এটা দিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো, হাত দিয়ে লাগিয়ে দেবো এখানে। তো দেখেন আমার এটা কালার করা শেষ, দেখতে পাচ্ছেন আপনারা এখন অল্প সৌন্দর্যটা বাড়ছে। এটা দেখেন আগে একদম সাদা ফেটফেটা ছিল, তো এটা কালার করে নিয়েছি আমার বিখ্যাত কালার বক্স দিয়ে। কালার বক্সটা তো আপনারা দেখছেন, আমি ফেলাই দিছি, দেখেন এই যে কালার বক্স, তো এটা দিয়ে করছিলাম কালার। এখন লকডাউনের মধ্যে কালার পাওয়া যায় না, দেখে আমি অটোমেটিক কালার। তো দেখেন আমার কালারটা ক্লিয়ার করা হয়েছে। তো এটা এখন কিভাবে ঘুরাবো দেখেন, এটা এইভাবে এই যে সুতলিটা দিয়ে দিছি এইদিকে, দেখেন এটা এইভাবে ঘুরাই নেবেন আগে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন। তো এটা বানাইছি একমাত্র আপনাদের ঘরে যদি ছেলে মেয়ে থাকে ছোট বা বড়, এরা অতটা যদি কান্দাকাটি করে তো এটা দিয়ে চুপ করাইতে পারবেন। দেখেন এটা এইভাবে কান্দা, তারপরে দেখেন একদম অটোমেটিক বাতাস থাকলেও ঘুরবে না থাকলেও ঘুরবে, দেখেন খালি মাত্র একটা সুতার জন্য, দেখেন দেখতে পাচ্ছেন বলি একটা খেলনা বস্তু এটা।